Hi guys, Assalamualaikum. I'm Raki Vasan. Welcome back to my photo editing tutorial. আজকে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে এরকম একটা ফটো এডিট করতে পারবেন, অর্থাৎ ডিসপারশন ইফেক্ট যুক্ত করে কিভাবে আপনার ছবিটাকে ইন্টারেস্টিং করে তুলতে পারবেন। সো গাইস, শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা পিকচার অ্যাপটি ওপেন করব। এরপর আমরা নিচে প্লাস আইকনে প্রেস করব। এরপর অল ফটোস থেকে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলে আমরা এই আইকনগুলো থেকে অ্যাড ফটোতে চলে যাব। তারপর গ্যালারি, এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। এখন আমরা এই আইকনগুলো থেকে চলে যাব কাট আউটে। তারপর এখান থেকে আউটলাইনটা সিলেক্ট করব। তারপর শুধুমাত্র এই শরীরটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন ডান পাশে উপরে অ্যারো চিহ্নতে প্রেস করব। শরীরের যে অংশটুকু সিলেক্ট হয়নি আমরা সেই অংশটুকু সিলেক্ট করে দেব। ওকে, সম্পূর্ণ সিলেক্ট হলে আমরা এখন ডান পাশে উপরে সেভে প্রেস করব। এরপর আমরা এখন সঠিক মতো এই পিকচারটা এখানে বসিয়ে নেব। ওকে, বসানো হয়ে গেলে আমরা এখন এই বাম পাশে টিক মার্কে প্রেস করব। তারপর আমরা এই আইকনগুলো থেকে চলে যাব টুলসে। তারপর এখান থেকে স্প্রেসে চলে যাব। এখান থেকে আমরা এই আইকনে প্রেস করব। তারপর এখান থেকে পাওয়ারটা 100 করে দেব। এরপর আমরা এর হেয়ারগুলো টেনে লম্বা করব। এখন আমরা ডান পাশে উপরে টিক মার্কে প্রেস করব। এরপর আমাদের আনতে হবে ডিসপারশন ইফেক্ট, সেজন্য আমরা এই আইকনগুলো থেকে চলে যাব অ্যাড ফটো। ডিসপারশন ইফেক্ট আনা হলে আমরা এখন এখানে সঠিক মতো বসিয়ে নেব। ওকে, বসানো হয়ে গেলে আমরা এখন এই আইকনগুলো থেকে চলে যাব ব্ল্যান্ডে। তারপর এখান থেকে আমরা স্ক্রিন করে দেব। এরপর আমরা এই সাদা অংশটুকু মুছে দেবো, সেজন্য আমরা বাম পাশে ইরেজার এখানে প্রেস করব। তারপর এখান থেকে ইরেজ। এখন আমরা ডান পাশে উপরে টিক মার্কে প্রেস করব। আবার বাম পাশে উপরে টিক মার্কে প্রেস করব। এখন আমাদের এই ফটোটার ড্রেসের সঙ্গে ডিসপারশন ইফেক্ট ম্যাচিং করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড টানব, সেজন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাড ফটো। ব্যাকগ্রাউন্ড আনার পর আমরা এখানে সঠিক মতো বসিয়ে নেব। এরপর আমরা এখান থেকে চলে যাব ব্ল্যান্ডে। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব ওভারলেতে। এরপর আমরা বাম পাশে উপরে ইরেজার আইকনে প্রেস করব। তারপর এখান থেকে ইরেজ। এবার আমরা ডান পাশে উপরে টিক মার্কে প্রেস করব। তারপর বাম পাশে উপরে টিক মার্কে প্রেস করব। অবশেষে আমাদের সেই ডিসপারশন ইফেক্ট ফটো এডিটিংটা সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা এই ফটোটাকে সেভ করার জন্য বাম পাশে এই সেভ আইকনে প্রেস করব। গাইস, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলো জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।